হ্যালো গাইস, আজ আমি চলে আসছি কলকাতার এই সেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয়ে। এই সেই আলিয়া বিশ্ববিদ্যালয় যেটি 1780 সালে এশিয়ার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 2008 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তো আজ আমি আপনাদের আলিয়া বিশ্ববিদ্যালয় পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকে আমরা প্রথমে চলে আসি আলিয়া ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে, অর্থাৎ নিউ টাউনে। এটি হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির সামনের দিক। তো আমি আলিয়া ইউনিভার্সিটির সামনে যেহেতু প্রথমবার এসেছি, একটা ছবি তুলে নিলাম। তো আমি পুরো ক্যাম্পাসটা আজকে আপনার দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে আমরা চলে যাব আলিয়া ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে। আমরা চলে আসি আলিয়া ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোর। এখানে আমরা লিফটে করে চলে যাব সেকেন্ড ফ্লোরে। আমরা লিফটে উঠলাম, লিফটে করে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, হচ্ছে মধ্যভাগ, অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটির চারিদিকটা আপনাদের আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন স্টুডেন্টরা তাদের কাজকর্ম, হয়তো ফর্ম ফিল আপ, কোনো কাজে তারা এসেছে। এটা হচ্ছে পুরো ক্যাম্পাসের সৌন্দর্য। হ্যাঁ, তো আপনারা চাইলেও বা সময় হলেও একবার হলেও আসতে পারেন সেই ইউনিভার্সিটিতে। কোনো বন্ধু যদি আপনাদের থাকে তাহলে তাদের সঙ্গে আসতে পারেন, কারণ আই কার্ড ছাড় তো অ্যালাউ করবে না। আর এখন আমরা চলে যাব আলিয়া ইউনিভার্সিটির বাইরের সাইডে। এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। এটা হচ্ছে হজ হাউস, এটা হচ্ছে গার্লস হোস্টেল, আর এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির বয়েজ হোস্টেল।